যে এইখানে দিলের মধ্যে চোট পাইছি ভাই। আপনি মরে সত্যি সত্যি চিনতে পারতেছেন না? আপনার লগে মোর যে ঘটনাটা ঘটছিল সেটা তো এত সহজে আপনার বলার কথা না। আমি মন খুইলা ভালোবাসবো, হইব না জানা জানি। আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি, পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি। সিদ্দিক ভাইয়া, সিদ্দিক ভাইয়া, কি অবস্থা? মরা মাসে লাম তাহার কি লেগে মোর দিকে মরে সেনতে পারেন নাই? হ্যাঁ কয় কি ও খোদা, মুই লাইলা, বরিশালে লাইলা, যে লালবাগে থাই। কি সেনতে পারছেন এখন? চিনার পারলাম না তো। হায় হায় ও খোদা, কয় কি যে এইখানে দিলের মধ্যে চোট পাইছি ভাই। আপনি মরে সত্যি সত্যি চিনতে পারতেছেন না? আপনার লগে মোর যে ঘটনাটা ঘটছিল সেটা তো এত সহজে আপনার বলার কথা না। আপনার লগে আমার কি ঘটছিল অন্ত আপনি সত্যি সত্যি মনে করতে পারতেছেন না? সত্যি সত্যি পারতেছি না। ওই যে 2 বছর আগে মুই হোটেলে বিরিয়ানি খাইতে আসছিলাম, 3 কাপ পোলাইয়া মোর ইফটিজিং করা শুরু করলো। প্রথম প্রথম তো মুই সহ্যই করলাম, কিন্তু বেশিক্ষণ আর পারলাম না। স্যান্ডেলটা খুইলা মারতে গেলাম, ঘুমা ঘুমা এক কাপ পোলাইয়া মোর 2টা হাত ধরে এলো, আর এক কাপ পোলাইয়া মোর মাথায় বোরহানি ডাইলা দিল, আর এক কাপ পোলা সি 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 সি। সেই কথা মুই মুখে আনতে পারবো না সিদ্দিক ভাইয়া। তখন আপনি রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছিলেন, আপনি আমার অপমানিত হইতে দেখা ভিতরে ঢুইকা 3টা পোলারে এমন ঘুষান ঘুষাইলেন। মনে পড়ছে সিদ্দিক ভাইয়া? মনে পড়ে না? 2 বছর আগে আমি আজিজের কলি ধরে আইতাম, ঠিক আছে, কখনো আহি মাগার গুন্ডা পোলা পান মারছিলাম। এইটা মনে পড়তেছে না? কিনলে আমি কিন্তু হাঁচা করে বলতেছি, আমি আপনার চিনার পাতা চিনা। এই কাম করি না, এই কাম করি না। আপনি আর কাহিনীর কথা কোন দেখি না, আমি মনে কর মানে ইয়াদ করার পাই না। কোন কোন আসতে পরের দিন খাইবেন। আমি হেললে গিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম, কিন্তু আপনি আসেন না। প্রতিদিন আপনার লেগে রাস্তায় দাঁড়াইছে, কিন্তু আপনি আসেন না। কিছুই তো মনে পড়ে নাই। কথাটা কইলে তো আবার ছেলেটা চিৎকার করে কান্দন শুরু করে।